সরলরেখা সমীকরণ সমাধানের উপস্থাপনায় আপনাকে স্বাগতম। আসুন শুরু করা যাক। ধরি আমার দুটি বিন্দু আছে, 1, 2 এবং 3, 4, এবং আমি এগুলো দিয়ে সরলরেখা সমীকরণ বের করতে চাই। তাহলে প্রথমে বের করি এই রেখাটি দেখতে কেমন হবে। তো 1,2 এখানে, এই 2, এই 3, 4, 3,4 এখানে, এবং আমি যদি এগুলো দিয়ে একটি রেখা আঁকতে চাই তাহলে এটি অনেকটা এই রকম দেখতে হবে। তো আমরা এই রেখাটির সমীকরণ বের করতে চাই। আমরা জানি সরলরেখার সমীকরণ হল y = mx + b, যেখানে m হলো ঢাল যা আপনাকে বলবে রেখাটি কতটা খাড়া, এবং b হলো y এর ছেদক। এবং আমি জানি না কেন মানুষ m ও b বেছে নেয়, তা জানতে হলে হয়তো আমাদের গবেষণা করতে হবে, তা না হয় এখন না করি। b হলো y এর ছেদক এবং y হলো ঠিক বিন্দুটি যেখানে রেখাটি y অক্ষকে ছেদ করে। এই সমস্যাটিতে আপনি দেখে বুঝতে পারবেন, কিন্তু তাও আসুন আমরা গাণিতিকভাবে সমাধান করি। তো ঢালের সমীকরণ m = রাইসকে রান দিয়ে ভাগ বা কোটিকে ভুজ দিয়ে ভাগ। এটি বের করার আরেকটি উপায় হলো যে কোনো x অক্ষ বরাবর ভুজের জন্য আপনার কোটি কত পরিবর্তন হয়। আসুন আমরা এটি সংখ্যা দিয়ে বের করি। কোটি হলো y অক্ষ বরাবর পরিবর্তন এবং ভুজ হলো x অক্ষ বরাবর পরিবর্তন। ডেল্টা এই ত্রিভুজটি মানে পরিবর্তন, y এর পরিবর্তন। তো y এর পরিবর্তন ধরি শুরুর বিন্দুটি 3,4, ধরি আমরা 3,4 থেকে 1,2 এ যাচ্ছি। y এর পরিবর্তন হলো 4-2, আমরা এই 4-2 কে 3-1 দিয়ে ভাগ করি। আমরা যদি সমাধান করি আমরা পাই 4-2 = 2 এবং 3-1 = 2। তাহলে আমরা একটি ঢাল পেয়েছি যার মান 1 এবং এটি সঙ্গতিপূর্ণ। যখন আমরা x বরাবর এক ঘর ডানে সরে আসি তখন আমরা y অক্ষ বরাবরও এক ঘর উপরে সরে যাই। আবার যখন আমরা x অক্ষ বরাবর এক ঘর বামে সরে আসি তখন আমরা y অক্ষ বরাবর এক ঘর নিচে নেমে যাই। তাহলে আমরা জানি সমীকরণটি y = 1x + b, কারণ m = বের করেছি এবং এটি অবশ্যই y = x + b এর সমান। এখন আমাদের b এর মান বের করতে হবে, কিন্তু আমরা তা কিভাবে করব? আমাদের এখানে তিনটি চলক আছে। আমরা আসলে যে কোনো এক জোড়া বিন্দু দিয়ে x ও y কে প্রতিস্থাপন করতে পারব এবং এটি সঙ্গতিপূর্ণ, কারণ বিন্দুগুলো দিয়ে সমীকরণটি সিদ্ধ হতে হবে। তাহলে আমরা এই প্রথম জোড়াটি নেই, y = 2, 2 = x, যেটি 1+b। এটি অত্যন্ত সহজ একটি সমীকরণ। আমরা পাই b = 1। এটি আমাদের বলে যে এই রেখাটির সমীকরণ হল y = x + 1। এটি খুবই সোজা সাপটা সমীকরণ এবং এটি সঙ্গতিপূর্ণ। y ইন্টারসেপ্ট হলো 1, যেটি ঠিক এখানে, 0,1 এবং ঢালও 1, এবং এটি খুবই স্পষ্ট। আমরা যত ঘর ডানে যাব ঠিক তত ঘর উপরে উঠব, তাই ঢাল হলো 1। আসুন আরেকটি সমস্যা সমাধান করি। আসুন আমরা -3,5 এবং 2,-6 এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করি। তো আমরা একই জিনিস আবার করব। m হলো x ও y এর পরিবর্তন, তাহলে একে শুরুর বিন্দু হিসেবে ধরি। তো -6-5, তাহলে আমরা লিখি -6-5/2-3। আপনাকে এই চিহ্নগুলো সাবধানে ব্যবহার করতে হবে। তো এটি 2-3, -6-5 = -11, 2-3 = 2+3 অর্থাৎ 5। তো ঢাল সমান -11/5। লক্ষ্য করুন যদি আমরা লবে -6 শুরুর বিন্দু হিসেবে ব্যবহার করি তাহলে হরে আমাদের 2 কে শুরুর বিন্দু হিসেবে ধরতে হবে। আমরা একে অন্য উপায়ও করতে পারি। আমরা 5-6/-3-2 করলে পেতাম 11/-5। তাই যদি আপনি -6 আগে ব্যবহার করেন তাহলে আপনাকে 2 প্রথমে ব্যবহার করতে হবে।
অথবা আপনি যদি পাঁচ আগে ব্যবহার করেন তাহলে আপনাকে ঋণাত্মক তিন আগে ব্যবহার করতে হবে। আশা করি আমি আপনাদের সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত করে দিচ্ছি না। তো আমরা জানি ঢাল হলো ঋণাত্মক এগারো ভাগ পাঁচ। তো এই সরলরেখার সমীকরণ হলো y সমান ঋণাত্মক এগারো ভাগ পাঁচ x যোগ b। এখন আমরা এদের যে কোনো জোড়া বিন্দু নিয়ে b এর মান বের করতে পারি। চলুন প্রথম জোড়াটি নেই। তো y হলো পাঁচ, আমরা বলি পাঁচ সমান ঋণাত্মক তিন। তো এটি ঋণাত্মক এগারো ভাগ পাঁচ গুণ ঋণাত্মক তিন, ঠিক? তো এই সরলরেখা করে আমরা পাই পাঁচ সমান তেত্রিশ ভাগ পাঁচ যোগ b, বা b সমান পাঁচ বিয়োগ তেত্রিশ ভাগ পাঁচ সমান পঁচিশ বিয়োগ তেত্রিশ ভাগ পাঁচ। পঁচিশ বিয়োগ তেত্রিশ সমান ঋণাত্মক আট ভাগ পাঁচ। এই রেখাটির সমীকরণ আগেটির মতো এত সরল হয়নি, আমি এটিকে জোর দেওয়ার জন্য অন্য রং ব্যবহার করছি। y সমান ঋণাত্মক এগারো ভাগ পাঁচ গুণ ঋণাত্মক আট ভাগ পাঁচ। আশা করি এই দুটি উদাহরণ আপনাকে সরলরেখার সমীকরণ বের করার জন্য যথেষ্ট ধারণা দিয়েছে। যদি এখন সমস্যা দেখা দেয় তাহলে আপনি সরলরেখার ঢাল এর সমীকরণ ও y এর ছেদকের সমস্যা আলাদাভাবে সমাধান করুন। আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।